উইন্ডোজ এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো আকারে খুবই ছোট বাট ভেরি পাওয়ারফুল, এবং এই সফটওয়্যারগুলো অনেকেরই নজরের আড়ালে থাকে, মানে একটু চুপি চুপি থাকে। আজকে আমি আপনাদের সাথে সেরকমই 10টা সফটওয়্যারের পরিচয় করিয়ে দেব, যে সফটওয়্যারগুলো কমপ্লিটলি ফ্রি, আকারে খুবই ছোট কিন্তু খুবই কাজের, খুবই প্রোডাক্টিভ, খুবই পাওয়ারফুল, মানে ছোট মরিচের ঝাল বেশি টাইপের একটা ব্যাপার। এবং এই সফটওয়্যারগুলো আমি দীর্ঘদিন ধরে ইউজ করছি। অ্যাকচুয়ালি একটা সিক্রেট বলে দেই, এখান থেকে 8টা সফটওয়্যার আমি দীর্ঘদিন ধরে ইউজ করছি আর বাকি 2টা এই ভিডিওর স্বার্থে খুঁজে বের করেছি, কারণ টপ 8 এটা কেমন যেন লাগে, তাই না? টপ 10 হলে একটু ভালো শোনায়, বাট এই 2টা সফটওয়্যারও খুবই অসাম, আগে যদি জানতাম তাহলে আগেও আমিও ইউজ করতাম। সো সরাসরি ভিডিওতে চলে যাই, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের এই ভিডিওটি বানাতে সাহায্য করছে ডায়ানা হোস্ট, তাদের কাছে ডোমেন হোস্টিং সহ কমপ্লিট ওয়েব সলিউশন পাওয়া যায়, তাদের নিয়ে কথা বলছি এই ভিডিও শেষে। আমাদের লিস্টের প্রথম সফটওয়্যারটির নাম হচ্ছে এভরিথিং, এবং এটার ফাইল সাইজ হচ্ছে 1.4 মেগাবাইট মাত্র, এবং এটার কাজ হচ্ছে সার্চ করা। আপনারা খেয়াল করবেন উইন্ডোজের ডিফল্ট যে সার্চ আছে এটা খুবই স্লো, কোনো একটা টার্ম লিখে সার্চ করলে ফর এভার লেগে যায় সার্চ কমপ্লিট হতে, কিন্তু এভরিথিং দিয়ে যদি সার্চ করেন তাহলে ইনস্ট্যান্টলি আপনি সেই ফাইল খুঁজে পেতে পারেন, এবং আপনার সার্চ টার্ম কমপ্লিট করার আগেই সার্চ রেজাল্ট চলে আসে, যেটা খুবই ফাস্ট, খুবই স্পন্টেনিয়াস। আমি দীর্ঘদিন ধরে এটা ইউজ করছি, এবং আপনার প্রত্যেকটা ডিরেক্টরি, প্রত্যেকটা ড্রাইভ থেকে, যত সিস্টেম ড্রাইভ যত কিছুই আছে না কেন, সব কিছু ভেতর থেকে ফাইল খুঁজে বের করে নিয়ে আসবে। ইভেন একটা সিক্রেট বলে দিই, আপনি যদি ফোল্ডার কোনোটা লকও করে রাখেন এভরিথিং দিয়ে সার্চ করলে সেইটাও খুঁজে বের করা পসিবল। তবে এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যখন কোনো ফাইল লক করবেন তখন সেই ফাইলের নাম অবভিয়াস কোনো নাম দিয়ে না, লাইক মাই প্রাইভেট ফোল্ডার্স, মাই প্রাইভেট ফটোস, নেভার ডু দ্যাট, ইউজ ইউর ব্রেন, ডিফারেন্ট কিছু দেন। সো এভরিথিং সফটওয়্যারটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ইউজ করতে পারেন, খুবই কাজের একটা জিনিস বাট খুবই ছোট। আমাদের লিস্টে সেকেন্ড সফটওয়্যারটির নাম হচ্ছে আনলকার, এবং এটার সাইজ হচ্ছে মাত্র 393 কিলোবাইট। ভাই ছোটো বলে অবহেলা করবেন না, এই সফটওয়্যারটি খুবই পাওয়ারফুল। আমাদের কম্পিউটারে অনেক পাঁচই কিছু ফাইল কিংবা ফোল্ডার থাকে যেগুলো ডিলিট হয় না, মুভ হয় না, রিনেম হয় না, সেই ফাইল ফোল্ডারগুলো ডিলিট করার জন্য আপনারা এই আনলকার ইউজ করতে পারেন, যেটা দিয়ে ইনস্ট্যান্টলি ফাইল ফোল্ডার ডিলিট হয়ে যাবে যদি সেটা আপনি নর্মালি ডিলিট না করতে পারেন। এবং অনেক ফাইল ফোল্ডার আছে যেগুলো ইনস্ট্যান্টলি ডিলিট হয় না, কিন্তু সেটা রিস্টার্টের জন্য শিডিউল করে রাখা হয়, তার মানে আনলকার দিয়ে ডিলিট দেওয়ার পরে যখন রিস্টার্ট দিবেন তখন আপনার এই ফাইলটাও ডিলিট হয়ে যাবে। বাট ভাই বেশি মাতবরি করেন না, মানে উইন্ডোজের ফাইল আবার ডিলিট করে দিন না, মানে যেই ফোল্ডারটা আপনি বানাইছেন কিন্তু ডিলিট হচ্ছে না ওইটাই ডিলিট করেন। 3 নম্বর সফটওয়্যারটির নাম হচ্ছে টেক্সটার, যেটা সাইজ মাত্র 462 কিলোবাইট, এবং এই সফটওয়্যারটি তাদের জন্য যাতে টাইপ করতে গেলে হাত ব্যথা করে, যে কারণে ওয়ার্ডগুলোকে সংক্ষিপ্ত করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে পরে লিখার পরে নিজেই বুঝে না যে আসলে আমি কী লিখছিলাম। সো অনেক সময় আমরা আমারকে লিখি AMR, তোমারকে লিখি TMR, এরকম সংক্ষেপ যে শব্দগুলো লিখে আমরা চাইলে এই সফটওয়্যার দিয়ে ডিফাইন করে দিতে পারি যে AMR যখনই আমি লিখবো তখন এটা পুরো বড় যে বানানটা, অ্যাকচুয়াল বানানটা সেটা চলে আসবে। আবার অনেক সময় আমরা অনেক বানান অনিচ্ছাকৃতভাবে ভুল লিখে ফেলি, এবং কমনলি আমরা যে বানানগুলো ভুল করি সেই বানানগুলোর ভুল ফর্মটা লিখে দিয়ে সঠিক ফর্মটাও লিখে দিতে পারি, তাহলে কী হবে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যখনই ভুল লিখবো তখন স্পেস চাপার সাথে সাথে সঠিক বানানটা কিন্তু অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। পাশাপাশি কোনো কমন টেক্সট যদি আপনি বারবার লিখতে থাকেন তাহলে 2-1টা অক্ষর দিয়ে আপনারা সেটা ডিফাইন করে দিতে পারেন, এবং সেটা লিখে এন্টার চাপলেই পুরো লাইনটা লেখা চলে আসবে, এরকম হতে পারে। অনেক ডাক্তাররা আছে যারা অনলাইনে প্রেসক্রিপশন লিখেন, তারা অনেক সময় বড় ওষুধের নাম লিখতে চান না, তাদের জন্য এরকম সংক্ষেপ করে একটা ওষুধের নাম যদি শর্ট করে লিখেন এবং সেটা লিখে যদি স্পেস চাপেন বড় ওষুধের নাম কিন্তু লেখা চলে আসবে। সো আমি মনে করি সফটওয়্যারটি খুবই ইউজফুল এবং খুবই ছোট সাইজের, আমি লিঙ্কটি আবারও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে ইউজ করতে পারেন। 4 নম্বর সফটওয়্যারটার নাম হচ্ছে আনচেকি, যেটা সাইজ হচ্ছে 1.29 মেগাবাইট, এবং এই সফটওয়্যারটি খুবই কাজের। খেয়াল করবেন আমরা যখনই উইন্ডোজে কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন নানান রকমের বক্সে ঠিক চিহ্ন দিতে হয় বা আনচেক করতে হয়। ফর এক্সাম্পল, আপনি ইনস্টল দিচ্ছেন একটা সফটওয়্যার কিন্তু মাঝখানে আপনার কাছে পারমিশন চাচ্ছে অন্য একটা সফটওয়্যার ইনস্টল করার। ফর এক্সাম্পল, অনেকের ব্রাউজারে দেখবেন নানান রকমের টুলবার অনেক কিছু ইনস্টল হয়ে থাকে, সার্চ বার চেঞ্জ হয়ে যায়, অনেক সফটওয়্যার অযথা ইনস্টল হয়ে যায়, একটা সফটওয়্যার ইনস্টল করছে আর 10টা সফটওয়্যার সাথে ইনস্টল হয়ে গেল, এরকম কাহিনী কিন্তু হয়। এবং এগুলো দিয়ে কিন্তু অনেক স্পাইওয়্যার, মালওয়্যার, র্যানসামওয়্যার, এই টাইপের অনেক বড় বড় থ্রেট কিন্তু আপনার কম্পিউটারে ঢুকতে পারে। সো আনচেকে যদি ইউজ করেন তাহলে আপনি যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে যাবেন তখন শুধু সেই সফটওয়্যারটাই ইনস্টল হবে, বাকি যত বক্স আছে সেগুলো অটোমেটিক আনচেক হয়ে যাবে, এবং আপনার বারবার হ্যাসেল নিতে হবে না পরে এটা কী সফটওয়্যার, কোন পারমিশন চাচ্ছে। আবার অনেকেই তো দেখেই না, ধুম ধুম নেক্সট 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 কন্টিনিউ, আই অ্যাকসেপ্ট, নেক্সট 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 এস দিয়ে দেয়, তারপরে যে কী সব ফালতু সফটওয়্যার ইনস্টল হয় এবং সেগুলো কম্পিউটারের অনেক ক্ষতির কারণ হয়ে থাকে। সো এই আনচেকিটা ইউজ করবেন এরকম মানে ডিস্টার্বিং সফটওয়্যারগুলো থেকে বাঁচার জন্য, আমি লিঙ্কটি আবারও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। 5 নম্বর সফটওয়্যারটির নাম হচ্ছে কিউটি ট্যাব বার, এবং এই সফটওয়্যারটির সাইজ অ্যারাউন্ড 4.5 মেগাবাইটের মতো, এবং এটিও খুবই কাজের। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা চাইলে উইন্ডোগুলোকে ট্যাব আকারে সাজিয়ে রাখতে পারেন। যেমন আমরা যখন কোনো ওয়েব ব্রাউজার ইউজ করি তখন প্রত্যেকটা ওয়েবসাইট আমরা একটা একটা নতুন ট্যাবে ওপেন করি, কিন্তু আমরা যখন উইন্ডোজে মাল্টিপল ফোল্ডার ওপেন করি তখন সেই উইন্ডোগুলো কিন্তু স্ক্যাটার থাকে অথবা টাস্ক বারে অনেকগুলো বার থাকে।
বাট আপনারা চাইলে সেগুলোকে ওয়েবসাইটের যে আমরা ওয়েব ওয়েব ব্রাউজারে যেরকম আমরা ট্যাব দেখি ফোল্ডারগুলোকে এরকম ট্যাব আকারে সাজিয়ে রাখতে পারেন যেন সহজে অ্যাক্সেস করতে পারেন সো এই সফটওয়্যারটি খুবই কাজের মনে হয়েছে আমার কাছে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব চাইলে ইউজ করতে পারেন ছয় নম্বর সফটওয়্যারটির নাম হচ্ছে উইন্ডির স্ট্যাট যেটার ফাইল সাইজ হচ্ছে অ্যারাউন্ড 6.5 মেগাবাইট এবং এই সফটওয়্যারটি দিয়ে আপনারা চাইলে আপনার পিসির যে ড্রাইভগুলো আছে সেগুলোকে খুব ইজিলি খালি করতে পারেন বা ক্লিন করতে পারেন খেয়াল করবেন আমাদের উইন্ডোজের যে ডিফল্ট এক্সপ্লোরার আছে সেটাতে কিন্তু কোন ফোল্ডারে কতটুকু স্পেস নিচ্ছে সেটা দেখায় না বাট উইন্ডির স্ট্যাট আপনার সবগুলো ফাইল ডিরেক্টরিকে স্ক্যান করে প্রত্যেকটা ফাইলের সাইজ কত কোন ফোল্ডারের ভেতরে কতটুকু সাইজের ফাইল আছে বা কতটি ফাইল আছে সবগুলো কিন্তু লিস্ট আকারে দিয়ে দেবে এটা কিন্তু শেষ না এই সফটওয়্যারের সবচেয়ে উপকারী যে পার্টটা সেটা হচ্ছে আপনার সবগুলো ফাইলের একটা গ্রাফিক্যাল ভিউ এখানে দেওয়া হবে যেখানে বড় ফাইলগুলোর জন্য বড় বক্স ছোট ফাইলগুলোর জন্য ছোট বক্স এবং প্রত্যেকটা ফাইল টাইপের জন্য আলাদা আলাদা কালার অ্যাসাইন করা হবে সো আপনি চাইলে বড় বক্সে ক্লিক করে দেখতে পারেন যে আপনার সবচেয়ে বড় ফাইল বড় সাইজের যে ফাইলটি আপনার কম্পিউটারে আছে সেটি কোনটি এবং সেটি ডিলিট করলে সবচেয়ে বেশি স্পেস ফাঁকা হবে পাশাপাশি লেটস সে আপনি শুধু একটা টাইপের ফাইল ডিলিট করতে চান ফর এক্সাম্পল আপনার কম্পিউটারে যত জিপ ফাইল আছে সেগুলো থেকে দেখে দেখে আপনি জিপ ফাইলগুলো ডিলিট করতে চান তাহলে জিপ ফাইলে যে কালার আছে সেটাতে ক্লিক করবেন তাহলে আপনার সকল জিপ ফাইল একটি লিস্ট আকারে চলে আসবে এবং আপনি সেখান থেকে চুজ করে করে বক্সগুলো দেখে দেখে ক্লিক করে আপনি সেই জিপ ফাইলগুলো ডিলিট করতে পারেন এই সফটওয়্যারটি আমি প্রায়ই ইউজ করি এরকম বাল্কি ফাইল সাইজ খুঁজে বের করার জন্য লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সাত নম্বর সফটওয়্যারটির নাম হচ্ছে রিকোভা যেটা ফাইল সাইজ হচ্ছে 7.5 মেগাবাইট এবং এই সফটওয়্যারটির নাম হয়তো অনেকেই শুনে থাকবেন এটা হচ্ছে একটি ফ্রি ডেটা রিকোভারি সফটওয়্যার তার মানে আপনি যদি কোনো ফোল্ডার ডিলিট করে দেন তাহলে সেই ফোল্ডারটি পরবর্তীতে যদি ফেরত আনতে চান তাহলে এই রিকোভা ইউজ করতে পারেন মার্কেটে আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনাকে প্রমিস করবে ডেটা রিকোভার করে দেবে ফ্রিতে বাট যখন আপনি স্ক্যান করবেন আপনার ফাইলও দেখাবে যে এই ফাইলগুলো ডিলিট করেছেন রিকোভার করতে গেলে বলবে টাকা দাও টাকা দাও বাট রিকোভা এটা করে না এটা একটি ফ্রি সফটওয়্যার এবং 90% টাইমস আপনি চাইলেই আপনার ফাইলগুলো ডিলেটেড ফাইলগুলোকে রিকোভার করতে পারেন এই সফটওয়্যার দিয়ে আবারও লিঙ্ক ডিসক্রিপশনে আমাদের লিস্টের আট নম্বর সফটওয়্যারটির নাম হচ্ছে ডিটো এটি একটি ক্লিপবোর্ড ম্যানেজার এবং আমাদের লিস্টের সবচেয়ে বড় সাইজের সফটওয়্যার এটি যেটা সাইজ হচ্ছে অ্যারাউন্ড 22 মেগাবাইট এবং এই সফটওয়্যারটি দিয়ে আপনারা কী করতে পারেন বলি ফর এক্সাম্পল আপনারা উইন্ডোজে যখন কোনো একটা টেক্সট কপি করেন লেটস সে একটা টেক্সট কপি করলেন কিন্তু ভুলে আপনি অন্য কিছু একটা কপি করে ফেললেন তাহলে কী হলো আপনার আগের যে কপিটা সেটা হারিয়ে গেলো এখন পেস্ট করলে নতুন যেটা কপি করেছিলেন সেটা পেস্ট হয়ে যাবে বাট আপনি যদি পিছনেটা ফিরে পেতে চান সেটা কিন্তু পাবেন না উইন্ডোজে সেরকম কোনো অপশন নেই বাট এই ডিটো যদি ইউজ করেন আপনারা তাহলে চাইলেই আপনি মাল্টিপল টেক্সট কপি করতে পারেন এবং পেস্ট করার সময় আপনি চাইলে যে কোনোটা সিলেক্ট করে পেস্ট করে দিতে পারেন যেটা খুবই হ্যান্ডি খুবই ইউজফুল এবং আমি দীর্ঘদিন ধরে এটা ইউজ করছি কারণ আমি অনেক সময় কোথাও থেকে একটা টেক্সট কপি করি এরপরে সেটা পেস্ট না করে ভুলে অন্য কিছু একটা কপি করে ফেলি পরে আর সেই টেক্সটটা খুঁজে পায় না সো আপনারা শিওরলি এটা ইউজ করবেন বাই দ্য ওয়ে শুনেছি উইন্ডোজ 10-এর নেক্সট আপডেটে নাকি এই ফিচারটা বাই ডিফল্ট থাকবে যদি চলে আসে তাহলে ইউজ করতে হবে না বাট যদি যেহেতু এটা রিউমার এখনও শিওর না যদি না আসে এটা আপনারা ইউজ করতে পারেন আবারও লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন আমাদের লিস্টে থাকা নয় নম্বর টুলটি হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট এটির নাম হচ্ছে nineite.com এবং এই ওয়েবসাইটটি অনেক ইউজফুল আমরা যখন উইন্ডোজ ফ্রেশ ইনস্টল করি তখন কিছু এসেনশিয়াল সফটওয়্যার ইনস্টল করতে হয় ফর এক্সাম্পল কোনো একটা মিডিয়া প্লেয়ার কোনো ইউটিলিটিস মেসেজিং টুল কিংবা ডকুমেন্ট ভিউয়ার টুল অথবা ইমেজ ভিউইং টুল এই যে সফটওয়্যারগুলো এগুলো আমরা নর্মালি ব্যাকআপ রেখে দিই আমাদের হার্ড ড্রাইভে অ্যান্ড দেন আমরা ইনস্টল করি বাট বেশিরভাগ সময় দেখা যায় সেই সফটওয়্যারগুলো ব্যাকডেটেড হয়ে যায় আমাদের উচিত লেটেস্ট ভার্সনগুলো ইনস্টল করা সো যত দরকারি বা এসেনশিয়াল ফ্রি সফটওয়্যার আছে সেগুলোর একটা লিস্ট কিন্তু nineite.com আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনি শুধু আপনার পছন্দের সফটওয়্যারগুলোকে মার্ক করবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে মার্ক করছি লেটস সে একটা মিডিয়া প্লেয়ার আমি সিলেক্ট করছি ডিসকর্ড সিলেক্ট করছি এখান থেকে আমার পিসিতে অলরেডি অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে তাই আমি দরকারিগুলো ইউজ করছি না মানে ইনস্টল করছি না ফর এক্সাম্পল ফায়ারফক্স ক্রোম হতে পারে দেন ফক্সিট রিডার হইতে পারে এভাবে আপনি আপনার পছন্দের যেই যেই সফটওয়্যারগুলো আছে লেটস সে এভারনোট হতে পারে টরেন্টের জন্য সফটওয়্যার অনলাইন স্টোরেজের সফটওয়্যার আমরা ড্রপবক্স সিলেক্ট করছি সো এভাবে আপনি যে কটা সফটওয়্যারই ইনস্টল করতে চান সব কটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট ইয়োর nineite নামের একটা অপশান আছে এখানে যদি ক্লিক করেন তাহলে একটা ছোট্ট ইনস্টলার ফাইল ডাউনলোড হবে তার মানে nineite-এরই একটা ইনস্টলার ফাইল যেটা 415 কিলোবাইটের আমি স্টার্ট ডাউনলোড দিলাম ডাউনলোড হয়ে গেল এবার ওপেনে ক্লিক করলে এবার দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং সেটআপ মজার জিনিসটা হচ্ছে আমাকে এখন আর কিচ্ছু করতে হবে না বাকি কাজটা কিন্তু এই ইনস্টলার অটোমেটিক করে নেবে তার মানে ডাউনলোড ইনস্টল সব কিছু এই এক ক্লিকেই হয়ে যাবে সো ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করার পরে আপনাকে আর মানে প্রত্যেকটা সফটওয়্যার ওপেন করে করে ইনস্টল করার যে হ্যাসেলটুকু সেইটুকু নিতে হবে না এখানে জাস্ট আপনি সফটওয়্যারগুলো সিলেক্ট করে দেন ইনস্টল দেবেন অ্যান্ড ইন নো টাইম আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে অ্যাজ ইউ ক্যান সি সবগুলো সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কয়টা সফটওয়্যার আমি সিলেক্ট করেছিলাম সবগুলো অটোমেটিক ইনস্টল হয়ে গিয়েছে জাস্ট এক ক্লিকে আমি nineite.com-এর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি 10 নম্বর এবং লাস্ট সফটওয়্যারটির নাম হচ্ছে টার্বোটপ
যেটার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 1 মেগাবাইট। এবং এই সফটওয়্যারটির কাজ হচ্ছে যে কোনো উইন্ডোকে সবসময় উপরে রাখা, মানে অলওয়েজ অন টপ যে অপশনটি আছে এটি কিন্তু সব সফটওয়্যার বা সব উইন্ডোতে থাকে না। ফর এক্সাম্পল, আপনি একটা ওয়েব ব্রাউজ করছেন, লেটস সে গুগল ইমেজ থেকে আপনি ছবি ডাউনলোড করছেন, কিন্তু প্রত্যেকবার ছবিটা ওপেন করে ড্র্যাগ করে নেওয়ার জন্য আপনার ফোল্ডারে নিয়ে যেতে হচ্ছে, ফোল্ডার ওপেন হলে তারপরে আবার মাউস ড্র্যাগ করে সেই ফোল্ডারে আনতে হচ্ছে। বাট আপনি যদি সেই ফোল্ডারটাকে উপরে রাখতে পারেন, মানে ব্রাউজারের উপরে যদি থাকে, আপনি ব্রাউজ করছেন, ব্রাউজারে ক্লিক করছেন কিন্তু ফোল্ডারটা উপরেই থাকছে, এটা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে না, মানে পেছনে যাচ্ছে না, তাহলে কিন্তু অনেক অনেক সময় অনেক উপকারে আসে, কাজ অনেক দ্রুত হয়। এটা আমি মানে কী বলবো, এই সফটওয়্যারটি যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে আমার অনেক কাজ খুব স্মুথ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আমি এই সফটওয়্যারটি ইউজ করি, আপনারা ইউজ করে দেখতে পারেন, অনেক হ্যান্ডি, অনেক ইউজফুল। ডায়নাহোস্ট হচ্ছে একটি কমপ্লিট ওয়েব সলিউশন যেখানে আপনারা ডোমেন পাবেন, হোস্টিং পাবেন, SMS পাবেন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সহ নানান ধরনের সার্ভিস পাবেন। অনেকদিন ধরেই আমরা ডায়নাহোস্টের সাথে কাজ করছি, মাঝখানে একটু তাদের সার্ভারের প্রবলেম ছিল বাট এখন ফুললি ফিক্সড হয়ে গিয়েছে এবং তাদের সার্ভিসও আগের থেকে অনেক ইম্প্রুভড হয়েছে। আমি ডায়নাহোস্টের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের ওয়েব রিলেটেড কোনো সার্ভিস যদি লাগে তাহলে ডেফিনেটলি তাদের কাছ থেকে নিতে পারেন। এবং আমরা ফিউচারে ডায়নাহোস্টের সাথে আরও কোলাবোরেট করবো, ইনশাল্লাহ আপনাদের সবার জন্য ভালো কিছু অফার নিয়ে আসতে পারবো। সো আপনারা কমেন্টে জানাবেন এই 10টা সফটওয়্যার থেকে কোন কোন সফটওয়্যার আপনারা অলরেডি ইউজ করেছেন কিংবা আমার ভিডিও দেখার পরে ইউজ করবেন। এবং এই সফটওয়্যারগুলো থেকে কোনো একটা সফটওয়্যার যদি আপনি মনে করেন যে আমি ইউজ করতে পারছি না, আমার জন্য সমস্যা হচ্ছে, একটা টিউটোরিয়াল দরকার, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, আমরা আমাদের সেকেন্ড চ্যানেলে এই সফটওয়্যারটি নিয়ে টিউটোরিয়াল আপলোড করব। বাই দ্য ওয়ে, আমার সেকেন্ড চ্যানেল সম্পর্কে যারা জানেন না, আমাদের নতুন একটি চ্যানেল খুলেছি, সেটার নাম হচ্ছে বেসিক ভাই, যে চ্যানেলে আমি শুধুমাত্র টিউটোরিয়াল আপলোড করব। লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ সেখানে সাবস্ক্রাইব করবেন এক্সাইটিং সব টিউটোরিয়াল দেখার জন্য। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা।